আমি জানি আপনারা বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখার চেষ্টা করতেছেন এই ওয়েবসাইট থেকে, কিন্তু এই ওয়েবসাইট থেকে কোনোভাবে কিন্তু দেখা যাচ্ছে না। এখানে দেখুন শোন, পাশের শোন দেওয়ার সময় দেখা যায় যে এখানে 2022 নেই, অর্থাৎ 2022-এর পাশের শোনটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখানে শুধু 19 দেখা যাচ্ছে, লাস্ট 19 দেখা যাচ্ছে, কিন্তু 22-এরটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন না, কারণ হচ্ছে এখানের মধ্যে এখন পর্যন্ত 22-এরটা প্রকাশ করা হয়নি, এটা ক্রমান্বয়ে প্রকাশ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে 22-এরটা আপনি কীভাবে দেখবেন। ওপেন নিউ ট্যাব করে এখান থেকে আবারও চলে আসবেন আপনি গুগলে, এসে টাইপ করবেন DPEGOVVD, এটা লিখে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটটা। এটা হচ্ছে আপনার প্রাথমিক অধিদপ্তরের একটি ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে থ্রি লাইনে আপনাদেরকে প্রেস করতে হবে, মেনু নির্বাচন করুন, এখানের মধ্যে প্রেস করবেন। এখানে আপনাকে প্রেস করতে হবে, দু তিনবার প্রেস করতে হয় একসাথে, তো দু তিনবার একসাথে প্রেস করলে কিন্তু আপনার এখানে দেখা মেনুটা ওপেন হবে, ঠিক আছে। মেনুটা ওপেন হচ্ছে, আমরা অপেক্ষা করছি, মেনুটা ওপেন হবে। আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একই সিস্টেমে আপনারা দেখার চেষ্টা করবেন। একেবারে নিচের দিকে যাবেন, দেখেন প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022, আবারও চলে গেল, আবারও মেনুতে প্রেস করতে হবে, সঙ্গে সঙ্গে প্রেস করে নেবেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 লেখা রয়েছে, দেখুন এর সংশোধিত ফলাফল, ঠিক আছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022-এর সংশোধিত ফলাফল এখানের মধ্যে প্রেস করতে হবে, একদম নিচে দেখতে পাচ্ছেন। লোডিং নিচ্ছে, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। সো এই ইন্টারফেস থেকে আপনারা 8টা বিভাগ দেখতে পাচ্ছেন, আমাদের বাংলাদেশে 8টা বিভাগ এখানে দেখতে পাচ্ছেন। আপনার যে বিভাগ সেই বিভাগটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমার সিলেক্ট বিভাগ, আমি সিলেক্ট বিভাগটা সিলেক্ট করছি। এখন এখানের মধ্যে বলছে যে সিলেক্ট বিভাগের কোন জেলার রেজাল্টটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, সেই জেলাটাকে এখানে সিলেক্ট করে দেওয়ার জন্য বলছে। আমরা মৌলভীবাজার জেলার মানে রেজাল্টটা দেখবো, সেজন্য আমরা মৌলভীবাজারের PDFটা ডাউনলোড করে নিচ্ছি। সো ডাউনলোডে আমরা প্রেস করছি, ডাউনলোডে প্রেস করা মাত্র দেখতেই পাচ্ছেন উপরে ডাউনলোড হচ্ছে। সো আমাদের PDFটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখান থেকে ওপেন করছি। সো এখানে ওপেন করা মাত্র দেখতেই পাচ্ছেন আপনারা সেই PDFটা দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা আপনার উপজেলাটা দেখতে পাচ্ছেন, মৌলভীবাজারের অন্তর্ভুক্ত যে উপজেলা সদর উপজেলা, সো উপজেলা আছে। এখান থেকে আপনি আরও নিচের দিকে গেলে আপনার উপজেলাটা আপনি দেখতে পাবেন, এখান থেকে সদর, আর তারপর দেখা যাচ্ছে যে দেখুন আপনার উপজেলার নামটা এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। মৌলভীবাজারের অন্তর্ভুক্ত, অর্থাৎ জেলা মৌলভীবাজার আমি যেহেতু ডাউনলোড করেছি, সেজন্য মৌলভীবাজারের অন্তর্ভুক্ত যে উপজেলাগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত যে উপজেলাগুলো সেগুলো আপনি দেখতে পাবেন, শ্রীমঙ্গল সহ আরও অনেক কিছু এখানে রয়েছে, জুড়ি বড়লেখা আর অনেক কিছু আছে। সো আপনার যে উপজেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, মানে হচ্ছে আপনি খুঁজে নেবেন। সো খুঁজে নিয়ে আপনি দেখে নেবেন এখান থেকে রুম নাম্বার আছে, আপনার রুম নাম্বারটা দেখা যায় কি না, যদি দেখা যায় তাহলে মনে করবেন যে আপনি পাস। আর যদি আপনার রুম নাম্বারটা আপনি দেখতে না পান সেক্ষেত্রে কিন্তু আপনি পাস না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। হ্যাভ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফেজ।